আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? তরিফা আক্তার। তরি আক্তার মানে ডাক নাম তরি। গ্রামের বাড়ি কোথায়? নেত্রকোনা। নেত্রকোনাতে। আমাদের এই কারখানায় আপনি কতদিন ধরে কাজ করছেন? আমি 2024 সাল জানুয়ারি মাসের 4 তারিখে যাই। 24 সালের জানুয়ারি মাসের 4 তারিখ, তার মানে আপনার 6 মাস পূর্ণ হয়েছে? না, 5 মাস পূর্ণ হয়েছে। 6 মাস রানিং চলতেছে। 5 মাস পূর্ণ হয়েছে, 6 মাস চলতেছে। আর গত মাসের বেতন তো আজকে পাইছেন না? কত টাকা পাইছেন? 18,500 টাকা। 18,500 টাকা। এই যে প্রায় 6 মাস ধরে আমাদের এখানে কাজ করছেন, সার্বিকভাবে আপনি ভালো আছেন কিনা? হ্যাঁ ভালো আছি। মানে আগে যেখানে ছিলেন ওইখান থেকে ভালো? না, আগে যেখানে ছিলাম ওইখান থেকে ভালো বলতে একদিক দিয়ে ভালো, ওইখানে ডিউটি বেশি ছিল 10টায় 12টা, আর এখানে 7টায় 8টায় 6টায়, সর্বোচ্চ। মানে এখানে আপনার লিমিটেড ডিউটি হচ্ছে? হ্যাঁ। মানে আপনি বাসায় গিয়ে সময় দিতে পারছেন, রান্না বান্নার কাজে আপনার সহযোগিতা হচ্ছে, তাই না? গত মাসের বেতন তো আজকে পাইছেন, কত টাকা পাইছেন? 18,500 টাকা। 18,500 টাকা। আপনার গ্রস স্যালারি কত? মানে মূল বেতন? হ্যাঁ মূল বেতন 13,800 টাকা। 13,800 টাকা। আচ্ছা, তো আপনি কি কি প্রসেস পারেন? ওভারলকের সেন্ডেন ফেসিংডেন পকেটেন, তারপরে মানে আপনি ওভারলকের অল প্রসেস পারেন? অল প্রসেস বলতে পরম পার্টের অল প্রসেস পারেন। সাইড মারতে পারেন না? হ্যাঁ সাইডও পারি, কিন্তু মানে প্রোডাকশনটা এরকম হয় না। মানে আপনি ফ্রন্ট পার্টের যে কোনো প্রসেস দিলে আপনি পারবেন? হ্যাঁ ওভারলকে যে কোনো প্রসেস করেন। আচ্ছা, এটা শিখতে আপনার কতদিন লাগছিল? এটা আমি প্রথম যখন শিখছি তখন ট্রেনিং সেন্টারে শিখছি। কোথায় ট্রেনিং সেন্টার? ওইটা মানে নিজের টাকা খরচ করে? হ্যাঁ নিজের টাকা খরচ করে এখানে বাজারে শিখছি। তা আমাদের এখানে তো আমরা ফ্রি শিখে, আপনি কি দেখছেন? হ্যাঁ এখানে তো আইসা পরে শুনছি। আগে জানতেন না, জানলেই মিস করতেন না, তাই না? আমাদের এখানে কিন্তু আমরা ফ্রি শিখাই, এবং যাদেরকে আমরা ট্রেনিং সেন্টারে নিয়োগ দেই ওরা কিন্তু বেতনও পায় এবং শিখার সুযোগও পায়। আর যারা ফ্লোরে, ফ্লোরে কিন্তু আমরা দেখা গেছে হেল্পার পদে বেশি দিন রাখার চেষ্টা করি না, চেষ্টা করি যেন সে একটা প্রসেস শিখে দ্রুত অপারেটর হয়ে যেতে পারে এবং ওর স্যালারিটা যেন বাইরে যায়। বুঝতে পারছেন? তা আপনি গ্রামের বাড়ি হচ্ছে নেত্রকোনা, গার্মেন্টসে টোটাল কত বছর ক্যারিয়ার? গার্মেন্টসে এর আগে 3 বছর, আর এখানে এই যে 6 মাস রানিং চলতেছে। টোটাল প্রায় 3.5 বছরের একটু বেশি, তাই তো? এই 3.5 বছরে আপনি কোনো সঞ্চয় করতে পারছেন? টাকা পয়সা জমাইতে পারছেন কিছু? হ্যাঁ কিছু জমাইতে পারছি। আপনার হাজবেন্ড কি করে? চাকরি করে। কোথায়? ওই আসনা 2 নম্বর সিমরি। কোনো কারখানায়? হ্যাঁ। তো আপনি এবং আপনার হাজবেন্ড দুইজনে মিলে মাসে 40,000 টাকার বেশি পান কিনা? 40,000 টাকার বেশি হয় না, কোনো মাসে 35-38। উনিও কি অপারেটর? কিছু টাকা জমাইতে পারেন? হ্যাঁ পারি অবশ্যই। কত টাকা করে? কোনো ডিপিএস আছে? ডিপিএস না, মানে আমার হাজবেন্ডের যা পায় ওটা দিয়ে ফ্যামিলি চলে, আর আমার টাকা আইটা। মানে আপনার টাকাটা রেখে দেন সম্পূর্ণ? হ্যাঁ আমার টাকা থাকে। আচ্ছা, তো আপনি কোনো মানে জায়গা জমি কিনা, বা হচ্ছে অনেকে গরু কিনে, কেউ জায়গা কিনে, কেউ জায়গা লাগিত রাখে, মানে এরকম কোনো কিছু করছেন কিনা? এখন পর্যন্ত করি নাই, কিন্তু আপনার টাকাটা জমতেছে, তাই তো? যাক আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো যে অন্তত পক্ষে জামাইয়ের টাকা খরচ হচ্ছে আপনারটা জমতেছে। এমন যদি হইতো যে আপনারটা খরচ করে ফেলতেছে জামাইয়েরটা জমতেছে, তাইলে তো বিপদ হয়ে যেত। তা আমাদের এখানে যে 6 মাসে আপনি বেতন সব সময় অন টাইমে পাইছেন? হ্যাঁ অবশ্যই পাইছি। ওভারটাইম সব 100% পাইছি। কোনো অসুবিধা হয় নাই তো? না, অনেক সময় হয় যে নামাজে গেছেন, ওয়াশরুমে গেছেন, বা হচ্ছে ডাক্তার দেখাইতে গেছেন মেডিকেলে, অসুবিধা হয়, এরকম কি হয়েছে নাকি? না এরকম কিছু হয়। আপনার সাথে এরকম কোনো খারাপ কিছু ঘটে নাই? এই যে 6 মাস ধরে চাকরি করতেছেন, কোনো ছুটি ছাটা পাইছেন? ছুটি এমনিতে অসুস্থ হইলে হ্যাঁ দেয় ছুটি, এর ভিতর মাঝখানে জ্বর হয়েছিল, পরে মেডিকেল থেকে একদিনে ছুটি পাইছি।
আর এমনিতে ছুটি চাইলে দেয়, তাছাড়া দেয় না। তাহলে আপনি জেনে রাখেন, আপনার যে কোনো সমস্যায় আপনি ছুটি কাটাইতে পারবেন, পারিবারিক সমস্যা যেগুলো, আপনার ফ্যামিলিতে সমস্যা, আপনার ব্যক্তিগত সমস্যা, অনেক সময় দেখা গেছে বাচ্চা রিলেটেড সমস্যা, এগুলোর জন্য আপনার নৈমিত্তিক ছুটি আছে বছরে 10 দিন। আপনি চাইলে ছুটিগুলো ভোগ করতে পারবেন। এটা কাটানোর নিয়ম হচ্ছে আগে আপনি বসদের সাথে কথা বলবেন এবং আপনার অ্যাডমিনের সাথে কথা বলবেন, বুঝতে পারছেন? অনেক সময় হয় আপনার বস আপনাকে দিতে চাচ্ছে না ছুটিটা, তাইলে আপনি অবশ্যই অ্যাডমিনে গিয়ে জানাবেন যে আমার এই এই ধরনের প্রয়োজন, আমাকে ছুটি আমি আগের থেকে চাই রাখছি, এখন আমাকে দিচ্ছে না, আপনার একটু হেল্প করে, তখন অ্যাডমিন কথা বলে ছুটির ব্যবস্থা করে দিবে, বুঝতে পারছেন? আর বস ছুটি পাস হয় কতদিন হলো? ছুটি মানে ছুটি মনে করেন পাস হবে কতদিন হলো? চাকরির বয়স, চাকরির, আজকে আমি চাকরি নিছি, কালকের থেকে আমি ছুটি পাবো, বুঝতে পারছেন? হ্যাঁ, 100%। আপনি মনে করেন কেউ যদি, যেমন আমি আজকে চাকরিতে যোগদান করছি, চাইলে আমি কাল থেকে ছুটি নিতে পারবো। এমন এমন হইতে পারে যে আল্লাহ না করুক আমার পরিবারে একটা বড় সমস্যা হয়েছে, এখন আমার ছুটি দরকার, অবশ্যই দিবে। আপনি এই বিষয়ে কোনো মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, ঠিক আছে? তাহলে আপনার এই প্রসেসটা যেটা করতেছেন, এটা যদি নতুনরা শিখতে চায় কয়দিন লাগবে? এটা নতুনরা শিখতে চাইলে বেশি সময় লাগবে না, কিন্তু মানে এটা রাউন্ড তো, ঠিক আছে, এটা শিখতে একটু সময় বেশি লাগবে, আর যে এটা এটা শিখতে সময় লাগবে, এটা আগে প্রথমে দিক দিয়ে করে পড়া পড়া পরে উল্টায়া তারপরে যে মানে ডাবল ফ্লাই ওভারলক। হ্যাঁ, আর এখন করতেছেন এটা হচ্ছে ফেসিং, ফেসিং ওভারলক করতেছেন না? তাহলে এটা আমরা একটু দেখি আপনি কিভাবে করেন, শুরু করেন। আপনি বলতেছেন রাউন্ডে তো সময় লাগার কথা, আমি দেখতেছি আপনি অনেক এক্সপার্ট হয়ে গেছেন, আপনার তো সময় লাগতেছে না। মানে কেউ প্র্যাকটিস করলে হয়ে যাবে, তাই তো? দু তিন ঘন্টা কাজ করলে, মানে রানিং কোন অপারেটর 2-3 ঘন্টা প্র্যাকটিস করলে পাইরা যাবে? রানিং অপারেটর 1 ঘন্টা, আর নতুন যারা আসবে ওরা 4-5 ঘন্টা কাজ করলে সম্ভব, 4-5 ঘন্টা কাজ করলেই সম্ভব। আপনার মাশাআল্লাহ দিলে হাতে তো অনেক স্পিড, মানে লাইন ক্লিয়ার রাখেন না? যা আসে যা আসে বলতে আমি মানে সামনে দিকে অর্ডার করে 200, আর ওই দিকে অপারেটর এই যে এটা এটা করে 200, সামনের পার্টে দেখি আপনি কিভাবে মেশিনটা অপারেট করছেন। হ্যাঁ, সামনের দিক দিয়ে দেখি একটু। রাউন্ড আছে, মানে আপনি হাতে যে কয়টা উঠে নিয়ে এরপরে একটা না কাজ করতে থাকেন, তাই তো? নতুনরা শিখলে 1 মাসে শিখে ফেলতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে, পারবে না কেন? তার মানে বেকার বসে না থেকে কাজ শিখে উচিত, কি বলেন? হ্যাঁ অবশ্যই। তাহলে আপা ভালো থাকবেন, কেমন? ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।